আমাদের যেটা আলোচনা শুরু করছিলাম, যেটা হচ্ছে এফসিএফএস, এখানে এই কথাগুলোই এখানে বলা আছে। দেখেন আপনাকে যেটা করতে হবে, এই যে ইনপুট নেয়ার ক্ষেত্রে, যখন আমরা এফসিএফএস বলতেছি, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, খুবই সিম্পল, মানে প্রোগ্রামটা আমার মনে হয় যারা একটু মানে বেসিক প্রোগ্রাম সলভিং পারেন তারা নিজেরাই করে ফেলতে পারবেন। তারপর আমি একটা দেখাই দিব না। তো এখানে দেখেন আপনি তিনটা প্রসেস নিবেন, মানে কয়টা প্রসেস সেটা আপনার কাছে আজ করবে, আপনি বললেন তিনটা প্রসেস। তিনটা প্রসেসে শুধু বার্স টাইম আপনি বললেন, যদি যেহেতু এফসিএফএস এর ক্ষেত্রে শুধু বার্স টাইমটাই প্রয়োজন পড়ে, আপনি চাইলে এখানে অ্যারাইভাল টাইমও নিতে পারেন, যদি আপনি যারা একটু ভালো পারেন তারা ট্রাই করবেন এখানে অ্যারাইভাল টাইমটা অ্যাড করে দিতে। সো যদি শুধু বার্স টাইম নিয়ে কাজ করেন, যেহেতু ইজি রাখার স্বার্থে, সো 24, 3 এবং 3, আপনি জাস্ট বললেন যে তিনটা প্রসেস, একটা জিরো প্রসেস, 1 এবং 2, এই তিনটা প্রসেসের বার্স টাইম এরকম দেওয়া আছে। এটুকু ইনপুট দেওয়ার পরে আউটপুটে জাস্ট বলে দিবে যে তার বার্স টাইমের টেবিল দেখাচ্ছে, ওয়েটিং টাইমটা বের করে দিবে, টার্ন অ্যারাউন্ড টাইমটাও বের করে দিবে। সো P0 এর ওয়েটিং টাইম 0 এবং তার টার্ন অ্যারাউন্ড টাইম 24, এইভাবে সে টেবিলে দেখাবে এবং ফাইনাল হচ্ছে তাদের ওয়েটিং টাইমটাও বের করে দিবে, মানে এভারেজটাও বের করে দিবে। সো এভারেজটা খুবই সিম্পল, এগুলোকে যোগ করে আপনি থ্রি দিয়ে ডিভাইড করে দিবে। সো এক্ষেত্রে দেখে বোঝা যাচ্ছে যে আপনাকে এগুলা যখনই আপনি ওয়েটিং টাইম বের করবেন ইন্ডিভিজুয়ালি, তখন সবগুলাকে আপনি একটা এভারেজ বের করার জন্য একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করবেন, এবং প্রসেস কয়টা তিনটা তাহলে থ্রি দিয়ে ডিভাইড করে দিবেন, সিস্টেম আউটপুট বের হয়ে আসবে। একইভাবে এসডিএফ এর ক্ষেত্রে আপনি কয়টা প্রসেস দিলাম, চারটা, ইনপুটে আপনি সেই চারটা প্রসেসের বার্স টাইম বলে দিচ্ছেন এবং আউটপুটে আপনি এনশিওর করতেছেন তাদের ওয়েটিং টাইম প্রতিটা প্রসেসের এবং প্রতিটা প্রসেসের টার্ন অ্যারাউন্ড টাইম আপনি বের করে দিচ্ছেন। আপনারা এইভাবেই এই টেবিল আকারের মতো করে একটু বের করে দেখেন, তাহলে সহজ হবে। জাস্ট হচ্ছে ব্যাক স্ল্যাশ টি যদি দেন, আপনারা যারা সি দিয়ে করবেন, তাহলে চারটা করে স্পেস অটোমেটিক তৈরি হয়ে যাবে, ওই অনুযায়ী আপনার টেবিলটা খুব ইজিলি হয়ে যাবে। দেন হচ্ছে মানে ওই আপনার গো টু এক্স ওয়াই, যেটা গো টু এক্স ফাংশন, ওগুলো ইউজ করার দরকার নাই, তো সময় নষ্ট করার দরকার নাই, আপনার সিম্পলি জাস্ট ব্যাক স্ল্যাশ টি দিয়ে টেবিলটা করে ফেলতে পারবে। আচ্ছা, তারপর হচ্ছে আপনার এখানে রাউন্ড রবিন, যেটা রাউন্ড রবিনের ক্ষেত্রে একটা এক্সট্রা ইনপুট আসবে, এক্সট্রা ইনপুটটা হচ্ছে আপনার এই যে টাইম স্লাইস বা টাইম কোয়ান্টাম, যেটা সো বার্স টাইমের পাশাপাশি আপনি টাইম স্লাইসটাও নেবেন ইনপুটে, এবং সেই অনুপাতে হচ্ছে আপনি আপনার আউটপুটটা এনশিওর করবেন যে আপনার ওয়েটিং টাইম আর টার্ন অ্যারাউন্ড টাইম কত, এবং সেক্ষেত্রে এভারেজ, সেক্ষেত্রে এভারেজ এবং ওয়েটিং টাইম বের করে দিবেন। প্রায়োরিটি স্কেজুলিং, প্রায়োরিটি স্কেজুলিং এর ক্ষেত্রে আপনার হচ্ছে একটা এক্সট্রা জিনিস লাগবেই, সেটা হচ্ছে প্রায়োরিটি, অর্থাৎ আপনার বার্স টাইমও দিবেন, আপনি প্রায়োরিটিও দিবেন। সো আমরা এখানে বার্স টাইম দিচ্ছি এবং পাশাপাশি প্রায়োরিটি বলে দিচ্ছি কোনটার প্রায়োরিটি কত, এবং সেই অনুযায়ী আপনি টেবিলটা অর্গানাইজ করে আউটপুটে দেখাবেন এবং তাদের টার্ন অ্যারাউন্ড টাইম এবং ওয়েটিং টাইম এভারেজ যেগুলো এগুলো আপনি দেখাবেন। তো এক্ষেত্রে আপনারা অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে স্যার আপনি বললেন প্রায়োরিটি স্কেজুলিং এর এটা হচ্ছে নন প্রিমটিভ আর এটা হচ্ছে প্রিমটিভ, তাহলে এখানে আমাদের প্রায়োরিটি টেবিলটা কোথায় বা প্রায়োরিটি এটা বলা হয় নাই কেন? সেখানে আপনি চাইলে প্রায়োরিটি দিয়েও করতে পারেন, সাথে অ্যারাইভাল টাইমও করতে পারেন। আমি এগুলা সিম্পলিফাই রাখার স্বার্থে বা কনসেপ্টটা ক্লিয়ার করার স্বার্থে ওইগুলো নিয়ে আসলে, কারণ ওইগুলো নিয়ে আসলে সিচুয়েশনটা ব্যাখ্যা করাটা আরো ডিফিকাল্ট হতো আপনাদের জন্য, অনেকে আপনার গুলাই ফেলতে। তো যেহেতু আপনারা এখন বেসিক ক্লিয়ার, তো আপনি যদি এটা পারেন এখন সেম কনসেপ্ট ফলো করবেন, যদি সেখানে প্রায়োরিটি বলা থাকে তাইলে এট এ টাইম বা এক সেকেন্ডে, যখন একই সেকেন্ডে যখন মাল্টিপল প্রসেস আসবে, সেই মাল্টিপল প্রসেসের মধ্যে যেটা প্রায়োরিটি বেশি সেটাকে আপনি আগে টাইম স্লাইস দিবেন, দ্যাটস ইট, মানে বাদ বাকি সব সেম। বা আপনার যদি অ্যারাইভাল টাইম দেওয়া থাকে প্রশ্নে এই রাউন্ড রবিনের ক্ষেত্রে, তাহলে সবকিছুই সেম থাকবে, জাস্ট আপনি অ্যারাইভাল টাইম অনুযায়ী অপেক্ষা করবেন, যে ওই অ্যারাইভাল টাইম অনুযায়ী না যাওয়া পর্যন্ত আপনি তাকে কনসিডারেশনে আনবেন না বা আপনার কিউ এর মধ্যে তাকে আপনি রাখবেন না, ওই আর বাদ বাকি সবকিছুই সেম। তো আশা করি এবার এটা মানে ডিফিকাল্ট মনে হবে না, আপনি এবার প্র্যাকটিস করবেন, কারণ অনেকে লেফট ফাইনাল যখন আপনাদের হবে এই ধরনের প্রশ্নই করা হবে, এই এগুলাই দিব, হতে পারে আমি সাথে কোনো একটা কিছু অ্যাড করে দিলাম, সেগুলো একটু খেয়াল করে প্র্যাকটিস করে নিয়ে। এখন আমি বলেন এখান থেকে প্রথমটা দেখা দিই বা জাস্ট একটা দেখালে বাকিগুলো তো একই ধারাবাহিক, একটা দেখা দিলে আপনার পারবে নাকি না, লেব না দেখালেও চলবে? দেখাই দিলে ভালো হয়, তাহলে আমি একটা দেখা দিই, আমি একটু পজ দিই, তাহলে ইনপুট ব্লক ওপেন করি। সো আমরা প্রথমে হচ্ছে আমরা একটা মেইন ফাংশন নিই, একটা ফাংশন দিয়ে করে ফেলি, পরে আপনারা এগুলোকে ফাংশনে স্পিট করতে পারবেন আশা করি। আমরা মেইন ফাংশনে আমাদের কি কি লাগবে, এখানে দেখেন বার্স টাইম, এটা আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিব। সো আমরা একটা ইন্টিজার টাইপের এনে নিলাম, যেখানে আমরা বার্স টাইম রাখবো, ধরুন বিটি নাম দিলাম, এটা হচ্ছে এর সাইজ আপাতত এরে নিলাম, এর ধরুন
20টা মানে প্রসেস নিয়ে কাজ করব আর কি, বেশি নিব না। আপনি চাইলে আরো বড় ভ্যালু দিতে পারেন, আমরা ছোট রাখলাম। এবং আমরা কি কি বের করব, বার্স টাইমের পরে আমাদের ওয়েটিং টাইম দরকার এবং টার্ন অ্যারাউন্ড টাইম দরকার, মানে যে কয়টা প্রসেসের বার্স টাইম দিব ঠিক সে কয়টা প্রসেসের ওয়েটিং টাইমও বের করব, ঠিক সে কয়টা প্রসেসের টার্ন অ্যারাউন্ড টাইমও বের করব। তাহলে আমাদের এরে লাগবে ওয়েটিং টাইম বের করার জন্য, যেহেতু ইন্ডিভিজুয়ালি বের করব, আমরা এখানে একটা 20 সাইজ নিয়ে রাখলাম এবং টার্ন অ্যারাউন্ড টাইম এটা তো আমরা হচ্ছে 20 দিয়ে রাখলাম, ফাইন। দেন আর কি কি বলা হয়েছে আমাদের, আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিব যে নাম্বার অফ প্রসেস, কয়টা প্রসেস সে দিতে চায়। তো ধরেন আমরা এখানে এটা এন ভেরিয়েবল, যেটা একটা কমন ভেরিয়েবল, এন নিলাম। আর আমাদের মনে হয় একটা লুপ যেহেতু লাগবে, যেহেতু আমরা এখানে তিনটা প্রসেস নিলে আমরা একই কাজ বারবার করবো, আমরা একটা আই ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখলাম। এই পর্যন্ত মনে হয়ে যাবে, তারপর আমরা সামনে যাই। আচ্ছা, এখানে আমাদের এভারেজ ওয়েটিং টাইম বের করতে হবে এবং এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম বের করতে হবে। সো আমরা জানি যেহেতু এখানে দশমিক আছে, তাহলে ইন্টিজার হবে না, আমাদের ফ্লোট লাগবে। আমরা এখানে ফ্লোট টাইপের ভেরিয়েবল নিলাম, ধরুন দুইটা, একটা হচ্ছে এভারেজ এবিজি দিয়ে আমরা সংক্ষেপে ডাব্লিউ টু দিয়ে দিলাম, আরেকটা হচ্ছে আমরা এভিজি টার্ন অ্যারাউন্ড টাইম টিএটি। এই দুইটা আমাদের ভ্যালু নিতে হবে, সরি বার করতে হবে। তো আমরা প্রথম ইউজার কাছ থেকে চাই যে সে এই যে এই কথাটা এন্টার দা নাম্বার অফ প্রসেস, এটুকু আমি কপি করে এখান থেকে একটা প্রিন্টএফ দিয়ে নিয়ে নিলাম, যাদের সামনে পিসি আছে তারা নিজেরা ট্রাই করে ফেলতে পারেন, নিজে নিজেরা প্র্যাকটিস করতে পারেন, আর যারা একটু কম বুঝেন তারা দেখেন আমি কিভাবে করতেছি। সো আমরা এখানে স্ক্যানএফ করে প্রথম ইউজারের কাছ থেকে জানলাম যে সে পার্সেন্টেজ ডি, যেহেতু একটা ইন্টিজার করে দিলাম যে এন এর ভ্যালু দিয়ে দিবে, অ্যাড্রেস অফ এন, যেহেতু এটা সি প্রোগ্রামিং। ওকে, সো এখানে এই যে এই লাইনের কাজ হলো, এবার হচ্ছে আমরা এই লাইনটা দেখাবো এন্টার বার্স টাইম ফর, একটু দেখাতে চাই আমি এই ফরম্যাটটি ফলো করার ট্রাই করতেছি, এটা দেখাতে চাই। তার মানে এখানে আমরা একটা প্রিন্টএফ আবার ইউজ করব। আচ্ছা, এটা দেওয়ার পরে আমাদের এবার আসলে একটা লুপ লাগবে, ঠিক আছে? এই লুপের মধ্যে আমরা এই জিনিসটা দেখতে চাই। সো সেই লুপের ক্ষেত্রে আমরা ফর লুপ চালাইলাম, আই এর মান 0 থেকে শুরু করলাম, যেহেতু আমরা এখানে প্রসেস 0 বলছি, এবং এটা চলবে হচ্ছে আমাদের এন এর আগ পর্যন্ত, যেহেতু 0 বলছি তাহলে আমরা ইকুয়াল টু দেই নাই এখানে, এবং আই প্লাস প্লাস, এ কারো বুঝতে সমস্যা হইলে বইলেন। তারপর হচ্ছে আমরা এখানে প্রিন্টএফ এ জাস্ট এটা বলে দিচ্ছি যে প্রসেস পি 0 বা যেটা, এটা আমরা এই লেখাটা যেহেতু দেখাতে চাই, সো আমরা এখান থেকে প্রিন্টএফটা এখানে লিখেই ফেলি, প্রিন্টএফ প্রসেস এই কথাটা লেখা দেখাবে। আচ্ছা, এখানে একটা নিউ লাইন লাগবে আমাদের, প্রসেস পার্সেন্টেজ ডি, এই পার্সেন্টেজ ডি মানে হচ্ছে 012, এটা হচ্ছে যে আই এর ভ্যালু হবে, তাই তো? সো এইটা দেখানোর পরে আমরা এটা স্ক্যানএফ করব। সো এখানে আই এর ভ্যালু দিয়ে দিলাম আমরা প্রিন্ট করে, দেওয়ার পরে এই লুপের মধ্যে আমরা এটা স্ক্যানএফ করব। কি স্ক্যানএফ করব, এই যে বার্স টাইমটা, এই যে 2433, এই ভ্যালুগুলো আমরা এখানে স্ক্যানএফ করব ইউজারের কাছ থেকে। সো আমরা এখানে একটা পার্সেন্টেজ ডি দিয়ে, সরি 5 দিয়ে দিছি, পার্সেন্টেজ ডি দিয়ে আমরা এখানে অ্যাড্রেস অফ এটা হচ্ছে বার্স টাইম, বার্স টাইম যাবে কিন্তু এই যে দেখেন বিটি নামক যে আমরা এরে নিছিলাম, এই এরের মধ্যে আমরা আসলে এখানে ইনপুট নিব। সো আপনার এখানে বিটি এটার মধ্যে আপনি হচ্ছে বিটি নামক যেটা আছে এটার মধ্যে হচ্ছে আমরা আই ইন্ডেক্সে ভ্যালুগুলা পেস্ট করব। আচ্ছা, এখানে দেখেন এরে যে আমরা ডিক্লেয়ার করছি এটা কিন্তু আমরা চাইলে এই লাইনের পরেও ডিক্লেয়ার করতে পারি, তাইলে আমাদের হচ্ছে মেমোরির সেভ হবে, মানে এক্সট্রা মেমোরি যেগুলো সেগুলো আমাদের প্রয়োজন, 20টা এখানে অ্যালোকেট করে দিচ্ছি, এখন আপনি এন দিয়ে অ্যালোকেট করতে পারেন, তাইলে আপনার জন্য আরো ইজি হতে পারে আর কি, আপনি সেভাবে প্র্যাকটিস করতে পারেন। তো আমরা এখন ইনপুট নিলাম, বার্স টাইম আমাদের তিনটা ছিল, সেই তিনটা আমাদের ইনপুট ডান। ইনপুট নেওয়ার পরে হচ্ছে আমাদের মেইনলি আমরা প্রথম কাজ শুরু করব। এখানে যেহেতু অ্যারাইভাল টাইম আমরা দেই নাই, সো অ্যারাইভাল টাইম না দেয়া মানে হচ্ছে আমাদের যে ওয়েটিং টাইম, আমরা যে প্রথম যে প্রসেস, প্রথম প্রসেসের ওয়েটিং টাইম কিন্তু 0 হবে, এটা কিন্তু বাই ডিফল্ট, মানে এটা কিন্তু আপনি সবসময়ই পাবেন,
যেহেতু এটা হচ্ছে FCFS, সো সেক্ষেত্রে আমরা প্রথমে এই যে ওয়েটিং টাইম, এই যে ওয়েটিং টাইম এটার জিরো নাম্বার যে ইন্ডেক্সটা, এই ইন্ডেক্সের মান আমরা বলে দিচ্ছি জিরো। কেন জিরো বললাম আশা করি বুঝতে পারছেন, কারণ যেহেতু এটা অ্যারাইভাল টাইম জিরো, অলওয়েজ প্রথম প্রসেসের ওয়েটিং টাইম জিরো হবে। আচ্ছা এটা করলাম, এবং আমরা যেহেতু এখানে এভারেজ বের করতে চাচ্ছি, এভারেজ ওয়েটিং টাইম, তাইলে আমরা এই দুইটার মান শুরুতে জিরো রাখি, এটার মানও জিরো দিলাম, এটার মানও আমরা এখানে জিরো করে দিলাম। এটা যদি সাম করার সময় যেরকম আমরা জিরো না করলে যে প্লাস করলে সাম করা যায় না, ওইটার জন্য কি শুরুতে আমরা বললাম যে এভারেজ ওয়েটিং টাইমও জিরো, এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমও জিরো। এখন ওয়েটিং টাইম প্রথমটার যেহেতু জিরো, তাহলে প্রথমটার টার্ন অ্যারাউন্ড টাইম কত হবে এটাও কিন্তু মোটামুটি নিশ্চিত। কারণ কি, কারণ আমরা জানি যে টার্ন অ্যারাউন্ড টাইম মানে হচ্ছে ওয়েটিং টাইম প্লাস বার্স্ট টাইম। এখন ওয়েটিং টাইম যদি জিরো হয় তাহলে তার টার্ন অ্যারাউন্ড টাইম মিনস বার্স্ট টাইম, কারণ বার্স্ট টাইম প্লাস জিরো করলে তো বার্স্ট টাইমটাই আসবে টার্ন অ্যারাউন্ড টাইম। সো আমরা এই জন্য প্রথম যেটা টার্ন অ্যারাউন্ড টাইম, জিরো নাম্বার ইন্ডেক্সের টার্ন অ্যারাউন্ড টাইম, এটাকে আমরা বাই ডিফল্ট আমরা বার্স্ট টাইম প্রথম যেটা ছিল ওইটার ভ্যালু দিয়ে দিচ্ছি। এটা কি বোঝা গেছে কেন জিরো দিলাম? বুঝে না এমন কেউ আছে? না বুঝলে কিন্তু বলবেন। আবার বলতেন স্যার, মিস করে ফেলছি স্যার এটা। আচ্ছা এখানে হচ্ছে ওয়েটিং টাইম জিরো নাম্বার যে ইন্ডেক্স, জিরো মানে প্রথম যে প্রসেস, জিরো ইন্ডেক্স মানে হচ্ছে আমরা প্রথম প্রসেসের কথা বলতেছি। তাহলে আপনি এই আউটপুটের দিকে খেয়াল করেন, প্রথম প্রসেসের ওয়েটিং টাইম কিন্তু অলওয়েজ জিরোই হচ্ছে। কেন জিরো হচ্ছে? কারণ এদের অ্যারাইভাল টাইম আমরা জিরো ধরতেছি, সবার অ্যারাইভাল টাইম জিরো, যেহেতু অ্যারাইভাল টাইম আলাদা করে আমরা দিই নাই, যদি দিতাম তাহলে সেক্ষেত্রে আলাদা একটা হিসাব ছিল। সো দ্যাটস ওয়াই আমরা এখানে শুরুতে বলে দিচ্ছি যে ওয়েটিং টাইম জিরো। একই সাথে যদি ওয়েটিং টাইম জিরো হয় তাহলে প্রথম প্রসেসের টার্ন অ্যারাউন্ড টাইম, এটা সূত্র হচ্ছে ওয়েটিং টাইম প্লাস বার্স্ট টাইম, তাহলে 24 প্লাস জিরো মানে 24ই হবে। অর্থাৎ আপনার বার্স্ট টাইম, প্রথম প্রসেসের বার্স্ট টাইম যত, প্রথম প্রসেসের টার্ন অ্যারাউন্ড টাইমও ততই। দ্যাটস ওয়াই আমরা এখানে যে ওয়েটিং টাইম জিরো নাম্বার ইন্ডেক্সে জিরো বলে দিচ্ছি, এবং টার্ন অ্যারাউন্ড টাইম প্রথম প্রসেসের ক্ষেত্রে জিরো ইন্ডেক্সে আমরা বার্স্ট টাইম জিরো ইন্ডেক্সের ভ্যালুটা দিয়ে দিচ্ছি। ক্লিয়ার? জি স্যার। এবার হচ্ছে আমরা এই যে কাজটা মানে টেবিল অনুযায়ী আমরা আসলে প্রিন্ট করব, বা আমরা এটা আলটিমেটলি ক্যালকুলেট করব। এখন এই প্রিন্ট করার আগে আমরা আসলে ক্যালকুলেট করে নেই, যেহেতু আমরা এরের হেল্প নিচ্ছি, আমরা আগে ক্যালকুলেশনের জন্য একটা লুপ চালাই, ফর লুপ। এটা এখন দেখেন আমাদের জিরো প্রসেস কিন্তু ডান, যেহেতু জিরো প্রসেস ডান আমরা এক নাম্বার প্রসেস থেকে শুরু করব। তাহলে আই ইকুয়াল টু ওয়ান এবং আই চলবে হচ্ছে এন পর্যন্ত, এন এর আগ পর্যন্ত, এখানে কিন্তু এন পর্যন্ত না, ইকুয়াল টু হবে না, কারণ এক নাম্বার জিরো নাম্বারটা শেষ করে ফেলছি, আমরা এক নাম্বারটা থেকে এখন কাজ শুরু করব। এবং আই প্লাস প্লাস এটুকু যাওয়ার পরে আমরা প্রথমে হচ্ছে ওয়েটিং টাইম যদি বের করতে চাই, তাইলে দেখেন গ্যান্ট চার্ট অনুযায়ী আমরা পি ওয়ান এর ওয়েটিং টাইমের দিকে আপনি খেয়াল করেন, পি ওয়ান এর ওয়েটিং টাইম দেওয়া হচ্ছে 24। এখন এই 24 আপনি কিভাবে পাচ্ছেন? একটা সহজ নিয়ম, আপনি যদি আগের প্রসেসের ওয়েটিং টাইম এটাতে, এটার সাথে যদি বার্স্ট টাইমকে অ্যাড করেন, তাইলে যে ভ্যালু হয় ওই ভ্যালুটা আলটিমেটলি পরের প্রসেসের ওয়েটিং টাইম। আমি আবার বলতেছি, আপনি যদি গ্যান্ট চার্টটা, আমি এখানে আবার রাখতেছি না যে সময় কম, আপনার গ্যান্ট চার্টের সাথে দেখতে পারেন, আবার এভাবে আমি দেখাচ্ছি। এই যে পি ওয়ান নামক প্রসেস, এই প্রসেসের ওয়েটিং টাইম মানে হচ্ছে আগের প্রসেসের ওয়েটিং টাইম প্লাস বার্স্ট টাইম, 24 প্লাস জিরো মানে হচ্ছে 24। দুই নম্বর প্রসেসের ওয়েটিং টাইম মানে একই সূত্র, আগের প্রসেসের ওয়েটিং টাইম প্লাস আগের প্রসেসের বার্স টাইম, তাহলে 24 প্লাস 3 মানে 27। আপনি গ্যান্ট চার্ট আঁকলেও একই জিনিসটাই পাবেন। সো আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমরা ইজিলি ওয়েটিং টাইমটা বের করে ফেলতে পারি। দেড়শ আমি এই কাজটা করলাম যাতে সহজে বের করতে পারি। সো আমরা এখানে, আপনি অন্যভাবেও করতে পারেন, আপনি আপনার লজিক অন্যভাবে চিন্তা করতে পারেন, আমি মনে হয় যে এটা আপনার কাছে তুলনামূলক সহজ হবে। তো আমরা ওয়েটিং টাইম এক নাম্বারটা বের করতেছি, ওকে ফাইন। আই এর মান যদি ওয়ান হয় তাহলে আমরা বলছিলাম যেটার বের করব তার আগেরটার ওয়েটিং টাইম, সরি হ্যাঁ তার আগেরটার ওয়েটিং টাইম প্লাস তার আগেরটার বার্স টাইম। তাহলে তার আগেরটার ওয়েটিং টাইম যদি আমরা বের করি তাহলে আই মাইনাস ওয়ান হচ্ছে তার আগেরটার ওয়েটিং টাইম, এটার সাথে যদি আমরা প্লাস করি বার্স টাইম বিটি যেটা,
লুপ যদি ঘুরে এখানে যদি আই এর মান টু হয় তাহলে দুই নম্বরটার ওয়েটিং টাইম আমরা পাবো এক নম্বরটার ওয়েটিং টাইমের সাথে এক নম্বরটার বার্স্ট টাইম যোগ করে দিয়ে। যেহেতু আমরা ওয়েটিং টাইম পেয়ে যাচ্ছি তাহলে আমরা এভারেজ ওয়েটিং টাইমে এটাকে যোগ করে দিব। ওকে ফাইন, সো আমরা এভারেজ ওয়েটিং টাইম যেটা ছিল এটার সাথে আমরা এখন ওই যে প্লাস ইকুয়াল টু যদি করে দিই এখানে আমরা এই যে ডাব্লিউ টি যেটা আছে এটা আই এর মান এটা তো এড হতে হবে কারণ আমাদের প্রথম যেটা এটা ছিল জিরো আর এখন যেটা আসছে সেটা যোগ হবে। এটা কি কি বোঝা গেছে? কঠিন মনে হচ্ছে কারো কাছে? না বুঝলে বলবেন, পরে আবার বলে দে স্যার, আমরা আমি টাস্ক দিলে পরে আবার আপনাকে বলে ফেলেন। সো এখন আমরা বের করব হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। সো টার্ন অ্যারাউন্ড টাইমের ক্ষেত্রে টার্ন অ্যারাউন্ড টাইম বের করতে চাই এক নাম্বার ইন্ডেক্সের। এখন এটা বের করার জন্য আমরা যদি এখানে দেখি টার্ন অ্যারাউন্ড টাইম কিভাবে বের করা যায়, টার্ন অ্যারাউন্ড টাইম মানে হচ্ছে ওয়েটিং টাইম প্লাস বার্স্ট টাইম, মানে এটা আরো সহজ, মানে যে প্রসেসের আমরা বের করতে চাচ্ছি সেই প্রসেসের যেহেতু আমরা বার্স্ট টাইম জানি এবং সেই প্রসেসের ওয়েটিং টাইমও জানি, এই দুটোকে অ্যাড করে দিলেই কিন্তু আমরা টার্ন অ্যারাউন্ড টাইম পেয়ে যাব। সো আমরা যেহেতু এখানে এক নাম্বারটা বের করতেছি, এক নাম্বারটার কিন্তু বার্স্ট টাইম আমরা জানি যেটা আমরা এই সিস্টেম থেকে ইনপুট নিয়েছিলাম, তাহলে এক নাম্বারটা এটার বার্স্ট টাইমের সাথে আমরা এটার ওয়েটিং টাইমটা অ্যাড করে দিব। তাহলে ওয়েটিং টাইমটা এই যে একটু আগে আমরা ক্যালকুলেট করে বের করছি এটার সাথে এটা অ্যাড হবে, সিম্পল। আচ্ছা এখন হচ্ছে এভারেজ ওয়েটিং টাইম, আচ্ছা ওয়েটিং সরি এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম। টার্ন অ্যারাউন্ড টাইম কিন্তু আমরা শুরুতে জিরো বলছিলাম, এটা কি জিরো হবে? জিরো হবে না। তো টার্ন অ্যারাউন্ড টাইম প্রথম যে প্রসেস, প্রথম প্রসেসের টার্ন অ্যারাউন্ড টাইম তো বিটি জিরোর মান যত তত, তার মানে আলটিমেটলি এখানে আমরা এক লাইন বেশি লিখতে পারি, আবার এখানে এক লাইনই লিখে দিই একই কথা। অর্থাৎ আপনার টার্ন অ্যারাউন্ড টাইম প্রথমটা যত, আপনার এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমের ইনিশিয়াল ভ্যালুও তত। অর্থাৎ বিটি জিরোর মান 24 যদি হয়, সেই 24 হচ্ছে আমরা এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমের মধ্যে রেখে দিলাম এবং টার্ন অ্যারাউন্ড টাইম এক নম্বর ইন্ডেক্সে যেটা মানে জিরো নম্বর ইন্ডেক্সে যেটা সেটাও আমরা এখানে রেখে দিলাম। তো আমরা এখান থেকে যদি বের করতে চাই তাহলে এভিজি টার্ন অ্যারাউন্ড টাইম প্লাস ইকুয়াল টু কোনটা করবো, টার্ন অ্যারাউন্ড টাইম, আমি কি করে বলছি, আমি ক্যাপচার করে বলছি, এই মোটামুটি শেষ আমাদের কাজ। এখন জাস্ট হচ্ছে আমরা একটা প্রিন্ট এফ করে আউটপুট দিয়ে দিব। সো আমরা যদি এখন আউটপুট এনশিওর করতে চাই তাই আউটপুটের ক্ষেত্রে আমরা এই ফরম্যাট ফলো করতে চাচ্ছি। সো আমরা লুপ থেকে বের যদি হই, বের হয়ে আমরা এখানে একটা প্রিন্ট এফ দেই, প্রিন্ট এফ এর মধ্যে আমরা দেখব এই নিয়মে আমি এখানে এটা বসালাম, একটা নিউ লাইন প্রথমে দেই, দিয়ে প্রত্যেকের সাথে একটা করে ব্যাক স্ল্যাশ টি দিয়ে দেই, তাহলে চারটা করে স্পেস অটোমেটিক হয়ে যাবে। এটা দেওয়ার পরে একটা নিউ লাইন নিবে, দেন হচ্ছে আমরা একটা লুপ চালাবো, যেহেতু এই লুপ থেকে জাস্ট হচ্ছে এখন আমরা এই ভ্যালু গুলা প্রিন্ট করবো, ঠিক আছে? এই ভ্যালু গুলা যদি আমরা এখন প্রিন্ট করতে চাই একটা সিঙ্গেল লুপ দিয়েই হয়ে যাবে। আই এর মান এটাকে আরো খুব ছোট করা যায়, বাট আমি ব্যাঙ্গে ব্যাঙ্গে লিখতেছি, এটা আপনাদের জন্য যারা দুর্বল তাদের জন্য সহজ হবে আর কি। আই প্লাস প্লাস আমরা এখন প্রিন্ট এফে কি দেখবো, প্রিন্ট এফে হচ্ছে পি জিরো পি ওয়ান, মানে পি জিরো দেখবো 24 0 24, এটা দেখতে চাই প্রথম যদি হয়। তো আমরা এখানে একটা প্রিন্ট এফ যদি লিখি, এই প্রিন্ট এফ এর মধ্যে পি এটা আমরা এক্সটার্নালি দিব, এই যে জিরো এই জিরোটা আসবে যে আই থেকে, তার মানে কি একটা পার্সেন্টেজ ডি, এটা আসার পরে একটা আমরা ব্যাক স্ল্যাশ টি দরকার আমাদের, একটা স্পেস দিয়ে ব্যাক স্ল্যাশ টি দিলাম। দেওয়ার পরে এবার হচ্ছে আমরা বার্স টাইম দেখতে চাই, তাহলে বার্স টাইম কয় নাম্বার প্রসেসের, জিরো নাম্বার আই নাম্বার ইন্ডেক্সে, তাহলে যে আপনার এখানে একটা পার্সেন্টেজ ডি দেন, আর একটা ভ্যালু কি আরো দুইটা পার্সেন্টেজ, মানে এই ব্যাক স্ল্যাশ টি আমাদের আরো দুইটা লাগবে, একটা এখন আমরা এখানে একটা নিউ লাইন দিব, লাস্টে এই পার্সেন্টেজ ডিতে বসবে হচ্ছে আই এর মান,
তাহলে কমা দিয়ে আমরা আই দিলাম। এই পার্সেন্টেজ দিতে বসবে হচ্ছে আমাদের বার্স টাইম। তাহলে বিটি নামক যে এরেটা ছিল সেই এরের আই ইন্ডেক্সের ভ্যালু। এই পার্সেন্টেজ দিতে বসবে হচ্ছে আমাদের ওয়েটিং টাইম, তার মানে ডাব্লিউটি নামে যে আমরা এরে নিয়েছিলাম ডাব্লিউটি এর আই নামক ইন্ডেক্স। এবং এই যে আমাদের পার্সেন্টেজ রিপোর্টটা এটাতে বসবে টিএটি টার্ন অ্যারাউন্ড টাইম। তাহলে টিএটি এটা হচ্ছে আই ইন্ডেক্স। এভাবে আমাদের এই লুপ যদি কন্টিনিউয়াস করে তাহলে যতটা আমাদের প্রসেস আছে সবগুলা প্রসেস আমরা ওয়ান বাই ওয়ান দেখতে পারবো। দেন ফাইনালি লুপ থেকে বের হয়ে আমরা হচ্ছে এভারেজটা দেখতে চাই। তো এভারেজ বের করার জন্য তো আলাদা, যেহেতু এটা লুপের মধ্যে না এটা তো আমরা বারবার দেখবো না, এটা তো জাস্ট একবার দেখবো। তো আপনি এখানে একটা প্রিন্টএফ দিয়ে এই প্রিন্টএফ এর কাজগুলো কিন্তু এখানেও করা যায়, কিন্তু এখানে করে আপনি কাজ করতে পারেন। তাহলে লুপ একটা কম লাগবে যেটা আগে বলছিলাম আমি। পার্সেন্টেজ ডি দিয়ে আমরা এখানে দেখলাম এভারেজ ওয়েটিং টাইম কলন দিয়ে পার্সেন্টেজ ডি মানে বলতে হচ্ছে আমাদের এবিজি। আচ্ছা পার্সেন্টেজ দিয়ে দশমিকের পরে দুইটা দেখতে চাই, এটা তো ফ্লোট নাম্বার, তাহলে আমরা 0.25 যদি দিয়ে দেই তাহলে মনে হয় দুইটা আসবে দশমিকের পরে। টুএফ যদি দিয়ে দেই এবিজি ওয়েটিং টাইম ডাব্লিউটি যেটা দিতেই এটা আসবে। এবং পরের লাইনে যদি আমরা এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম দেখতে চাই এবং এক্ষেত্রে পার্সেন্টেজ ডি এখানে হচ্ছে এপিজি টিএটি আসবে শেষ। আমরা যদি এখন প্রোগ্রামটা রান করি তাহলে দেখবেন আমাদের আউটপুট মোটামুটি ওকে। প্রোগ্রাম রান করলাম, স্যার আমাদের এবিজি ডব্লিউটি আর এবিজি টিএটি ইএফ চেঞ্জ করতে হবে না স্যার? টাইপ চেঞ্জ করতে হবে না? কিসের টাইপ? ও সরি স্যার, খেয়াল করিনি স্যার, প্লট করে দিয়েছিলাম এই যে শুরুতে। আচ্ছা আমরা এখন যদি এটার আউটপুট আমরা দেখি, এই যে প্রসেস অনুযায়ী প্রসেস হচ্ছে আমাদের প্রথমে তিনটা, আমরা তিনটা প্রসেস দিলাম। দেওয়ার পরে এখানে এটা কি আসছে? আচ্ছা ওটা প্রসেস জিরো, প্রসেস জিরো তো হচ্ছে 24, প্রসেস ওয়ানে হচ্ছে 3, প্রসেস টু এর বার্স টাইম হচ্ছে 3। এই যে আমাদের টেবিল অনুযায়ী দেখেন আমাদের প্রসেস পি জিরো হচ্ছে 24, পি ওয়ান এর হচ্ছে বার্স টাইম 3, ওয়েটিং টাইম 24, টার্ন অ্যারাউন্ড টাইম 27। এই যে দেখেন এখানে একদম 3 27 30 3 27 30। আচ্ছা নিউ লাইন দিই নাই, এই জন্য এক লাইনে চলে আসছে। এবার ওয়েটিং টাইম 3 দিয়ে ভাগ করতে হবে। এখানে 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 আমরা একটা কাজ করি নাই, একটা নিউ লাইন দেই, এটাকে হচ্ছে 3 দিয়ে ভাগ করতে হবে। 3 মানে হচ্ছে n দিয়ে ভাগ করতে হবে, তাই তো? জি স্যার, n দিয়ে। ওকে আমার মনে হয় যে এবার ঠিক আসবে। এখন একটা একটা নিউ লাইন দেই। এখানে ইয়ে আসছিল কি যে এটা এটার জন্য মনে হয় একটা কুলন দিয়ে দিই, হাইফেন আসে না? হাইফেন কি ইয়া দিলে আসে প্রিন্টএফে? আচ্ছা হাইফেন আলাদা করে দিতে আসে স্যার, ডিরেক্ট ইউ চলে আসবে স্যার। আমরা দেখি তিনটা ভ্যালু ছিল আমার, তিনটা প্রসেস, জিরো তো হচ্ছে 24, বাকি দুইটা হচ্ছে 3 3। সো এবার ঠিক আছে তাই না? 17.0 27.00। সো এই হচ্ছে মোটামুটি হচ্ছে আমাদের FCFS। সো আপনি যদি FCFS পারেন, SDF ও দেখেন একই রকম, আপনার এখানে চারটা প্রসেস। তবে এখানে আপনি অ্যালোকেট করার সময় আপনাকে একটু এক্সট্রা কাজ করতে হবে। এক্সট্রা কাজটা কি? যে আপনি ডিসিশন নিতে হবে যে আপনি কাকে আগে জায়গা দিবেন। তো এক্ষেত্রে সহজ হচ্ছে আপনি সর্টিং অ্যালগোরিদমের হেল্প নিয়ে নিতে পারেন। যদি সর্টিং অ্যালগোরিদমের হেল্প নিয়ে আপনি যে বার্স টাইমগুলো ইনপুট নিলেন, আমি যেখানে আমি আপনাকে বলে দিচ্ছি, জাস্ট বার্স টাইম যে ইনপুট নিচ্ছেন এগুলাকে আপনি আগে সর্ট করে ফেলবেন অ্যাসেন্ডিং অর্ডার, তাহলে ছোট ভ্যালুগুলো আগে চলে আসবে। তাহলে ওই অনুযায়ী আপনার হচ্ছে প্রসেসগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে এবং দেন হচ্ছে আপনি তাদেরকে ওয়ান বাই ওয়ান এক্সিকিউট করলেন। তাহলে সেটা হবে আপনার, এটা হচ্ছে একটা ওয়ে যে আপনি কাজ করতে পারেন। দেন হচ্ছে আপনার রাউন্ড রবিনের ক্ষেত্রে। আচ্ছা আমার কি ক্লাস টাইম কি শেষ? আচ্ছা ক্লাস টাইম তো মোটামুটি শেষ, 8 মিনিট আছে, 4:30 শেষ করলে।
তাইলে আমি এসজিএফ তাইলে না করে দিই, আশা করি আপনারা নিজেরা করতে পারবেন। এটা আমি টাস্ক আকারে দিয়ে দিব। রাউন্ড রবিনের ক্ষেত্রে আপনাদের এখানে টাইম স্লাইস, আপনি এখানে কাজ করতে হবে এই লুপের মধ্যে। আলটিমেটলি আপনাকে যখন আপনি অ্যাসাইন করতেছেন, অ্যাসাইন করার সময় আপনাকে একটা কিউ এর হেল্প নিতে হবে, এবং কিউ এ বলতে আলটিমেটলি কিউ লাগবে না আপনার, ওই যে প্রসেস গুলো আছে সেই প্রসেস গুলার বার্স টাইম কে আপনি টাইম স্লাইস থেকে বিয়োগ করে আপনি ওখানেই রেখে দিতে পারেন, এবং সেই অনুযায়ী হচ্ছে আপনি ওয়ান বাই ওয়ান স্কিপ দিবেন। যতক্ষণ পর্যন্ত বার্স টাইম জিরো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি সেই প্রসেসটাকে ওয়ান বাই ওয়ান সিরিয়ালি আপনি হচ্ছে সুযোগ দিবেন। আপনি অন্যভাবেও চিন্তা করতে পারেন, আপনাদের চিন্তা করার আর স্বাধীনতা এখানে আছে। দেন হচ্ছে প্রায়োরিটি স্কেজুলিং। প্রায়োরিটি স্কেজুলিং এর ক্ষেত্রে এটা হচ্ছে আপনার রাউন্ড রবিন থেকে তুলনামূলক সহজ। এখানে হচ্ছে জাস্ট হচ্ছে আপনি প্রায়োরিটি যে টেবিলটা যেটাকে সাথে ভ্যালু দিবেন, এখানে আপনি দেখবেন এদের মধ্যে এটাকে যদি আপনি সর্ট করে নেবেন, আপনাকে তখন এটাকে সর্ট করা লাগবে না। সো এখান থেকে আপনি যেটা স্মল ভ্যালু সেটার বার্স টাইমটাকে আপনি আগে এক্সিকিউট করবেন। দ্যাটস ইট। তাহলে আপনার এখানে কাজ, মানে এখানে আপনার একটা চেকিংটা বাড়লো আর কি, এই যে লুপের মধ্যে আপনাকে এখানে, এখানে তো ডিরেক্টলি আমরা ভ্যালুগুলো অ্যাড করে ফেলছি, এখানে আপনি ডিরেক্টলি ভ্যালুগুলো অ্যাড না করে আপনাকে আগে কন্ডিশন চেক করতে হবে যে তার প্রায়োরিটি বেশি কিনা। তো যার প্রায়োরিটি বেশি আপনি তারটা আগে ক্যালকুলেট করবেন। সেভাবে আশা করি আপনি এখান থেকে এটাও পেয়ে যাবেন। তো এই হচ্ছে মোটামুটি আপনাদের এই চারটা কাজ, এই চারটা অ্যালগোরিদম। আপনারা যারা উইক আছেন তারা ট্রাই করবেন হচ্ছে চারটা আলাদা প্রোগ্রাম করে সাবমিট করতে। আপনি চারটা যদি না পারেন, যদি তিনটা পারেন, দুইটা পারেন, যে কটা পারেন আপনি সে কটা সাবমিট করবেন। আর যারা হচ্ছে পারবেন তারা ট্রাই করবেন যে, মানে মেইনলি আপনাদের টাস্ক হচ্ছে চারটাকে একটা সিঙ্গেল প্রোগ্রাম করে সাবমিট করা, মানে একটা যেহেতু প্রোগ্রাম একটা এক্সপেরিমেন্ট, আর এটা সিঙ্গেল এক্সপেরিমেন্ট হিসেবে এটাকে সাবমিট করা। সেক্ষেত্রে ওই যে আপনার প্রথমে মেনু অপশন দিয়ে দিবেন, সেই অপশন অনুযায়ী যেটা আপনার চায় সেটা হচ্ছে এক্সিকিউট করবে। এই হচ্ছে আর কি মোটামুটি আপনাদের টাস্ক। এবার কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি রেকর্ডারটা রিজুম দেই।